আপনারা শুনছেন সিনে স্টোরি। গুগা বাবা বললেই মনের মধ্যে এক লাফে ছোটবেলায় পৌঁছে যাই। একটা বয়সের পরে সকলের কাছেই বোধহয় এই সিনেমাগুলো নস্টালজিয়ার মতো হয়ে যায়। 55 বছর বয়স হয়ে গেল এই সিনেমার। সিনেমা হিসেবে এক কালজয়ী ক্লাসিক। গুপি গাইন বাঘা বাইন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত একটি রূপকথার গল্প। 1969 সালে এই গল্পের উপর ভিত্তি করে রচিত হয়েছিল ফ্যান্টাসি মিউজিক্যাল ফিল্ম, যার মিউজিক এবং গান লিখেছেন সত্যজিৎ রায় নিজেই। এটি গুপি বাঘা সিরিজের প্রথম চলচ্চিত্র। প্রত্যেকটা সিনেমার পেছনেই এক দারুণ কাহিনী থাকে। কি ঘটেছিল গুগা বাবার সেটে? ছবির শুট করছেন সত্যজিৎ রায়। দক্ষিণ শহরতলির গড়িয়া তখন এত ঘিঞ্জি ছিল না। জলা জঙ্গলে ঢাকা ছিল গড়িয়ার কাছে বোড়াল। সেই বোড়ালের বাঁশ বনে চলছিল বাঘ দৃশ্যের শুটিং। খবর পেয়ে লোকের ভিড়, ভেঙে পড়েছিল বাঁশ বন লাগোয়া এলাকায়। ছবির দৃশ্যটি ছিল এরকম। দূর থেকে বাঘের ডাক শুনতে পাবে গুপি বাঘা। তারপরেই দেখা যাবে বাঘমামা হেলতে দুলতে এগিয়ে আসছে গুপি বাঘার দিকে। তাই দেখে ভয়ে দাঁত কপাটি গুপি বাঘা। কিন্তু বাঘ এক ঝলক তাকিয়েই অন্যদিকে চলে গেল। এরপরই গুপি বাঘার সংলাপ। কিন্তু এই ছোট্ট দৃশ্যের পেছনে লুকিয়ে আছে এক দারুণ চমকে ওঠার মতো ঘটনা। সেদিন গ্রামশুদ্ধ লোক ভিড় করে এসেছে শুটিং দেখতে। ক্যামেরার কাছাকাছি থাকার চেষ্টা সকলেরই। শুটিং ইউনিট থেকে বারবার বারণ করা সত্ত্বেও লোকজন ভিড় করে থাকে। তবে তারপর যা ঘটে যায় তা এক কথায় রোমহর্ষক। শুটিংয়ে নিয়ে আসা বাঘটির খাঁচা খুলতেই আচমকা হুঙ্কার দিয়ে প্রকাণ্ড লাফ মেরে তীর বেগে ছুটে যায় লোকজনের ভিড়ের দিকে। ব্যাস, হুলস্থুল অবস্থা ভিড়ের মধ্যে সবাই পরিমড়ি করে ছুটল পালানোর জন্য। মুহূর্তে ফাঁকা বাঁশ বন। এ তো না হয় শুটিং দেখতে আসা সাধারণ মানুষের কথা, কিন্তু যারা শুটিং করছিলেন বাঘের সঙ্গে, অর্থাৎ গুপির ভূমিকায় থাকা তপেন চট্টোপাধ্যায় এবং বাঘার ভূমিকায় রবি ঘোষ, তাঁদের কি অবস্থা হয়েছিল শুটিংয়ে? তপেনবাবু পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাঘ আসলে অনেকটাই দূরে ছিল। তাছাড়া আমরা আগেই জানতাম বাঘের গলায় বাঘেরই চামড়ার সঙ্গে মিশে যাওয়া একটি বকলস পরানো আছে। সে বকলসের সঙ্গে লোহার তার বাঁধা আছে। সে তারের অন্য প্রান্ত বাঁধা মাটিতে পোতা এক শিকের সঙ্গে। অর্থাৎ বাঘ বাবাজি চাইলেও খুব বেশি কাছে আসতে পারবে না, আক্রমণ করতে পারবে না। ছবিতে অবশ্য এই বকলস ও তার একেবারেই বোঝা যায়নি। তবে বাঘা অর্থাৎ রবি ঘোষ ছবিতে খুব বীরপুরুষের মতো পলায়েছে পলায়েছে করে লাফালেও আদতে তিনি ভালোই ভয় পেয়েছিলেন। তার কথায়, জঙ্গলি বাঘ তো যদি তার ছিঁড়ে ফেলে, এই ভেবে ভালোই ভয় পেয়েছিলাম। আপনারা শুনছেন সিনে স্টোরি। শুনতে থাকুন সিনে স্টোরি। আপনাদের সঙ্গে ছিলাম মেঘনা। ফিরে আসবো সামনের সপ্তাহে আবার নতুন গল্প নিয়ে।